হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? উরুগুয়ে নাকি ব্রাজিল, কোন দেশ তাদের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জয় করেছে? আজকের এই ভিডিওতে আমরা উরুগুয়ে বনাম ব্রাজিলের আন্তর্জাতিক ট্রফি সহ অন্য যত ট্রফি রয়েছে সবগুলো ট্রফি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আন্তর্জাতিক ট্রফিগুলো দেখে নেব। ফুটবল বিশ্বকাপ উরুগুয়ে জয় করেছে 2 বার, ব্রাজিল জয় করেছে 5 বার। ফিফা কনফেডারেশন কাপ উরুগুয়ে কখনো জিতেনি, ব্রাজিল জয় করেছে 4 বার। কোপা আমেরিকা উরুগুয়ে জয় করেছে 15 বার, ব্রাজিল জয় করেছে 9 বার। অলিম্পিক গোল্ড মেডেল উরুগুয়ে জয় করেছে 2 বার, ব্রাজিল জয় করেছে 2 বার। এখন আমরা উরুগুয়ে এবং ব্রাজিলের বাদ বাকি ট্রফিগুলো দেখব। আন্ডার-20 বিশ্বকাপ উরুগুয়ে কখনো জিতেনি, ব্রাজিল জয় করেছে 5 বার। আন্ডার-17 বিশ্বকাপ উরুগুয়ে কখনো জিতেনি, ব্রাজিল জয় করেছে 4 বার। পান আমেরিকান গেমস উরুগুয়ে জয় করেছে 2 বার, ব্রাজিল জয় করেছে 4 বার। কনমেবল ফ্রি অলিম্পিক উরুগুয়ে কখনো জিতেনি, ব্রাজিল জয় করেছে 7 বার। সাউথ আমেরিকান আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ উরুগুয়ে জয় করেছে 8 বার, ব্রাজিল জয় করেছে 12 বার। সাউথ আমেরিকান আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ উরুগুয়ে কখনো জিতেনি, ব্রাজিল জয় করেছে 13 বার। সাউথ আমেরিকান আন্ডার-15 চ্যাম্পিয়নশিপ উরুগুয়ে কখনো জিতেনি, ব্রাজিল জয় করেছে 5 বার। এই ছিল উরুগুয়ে এবং ব্রাজিলের তাদের ইতিহাসে এ পর্যন্ত জয় করা সকল ট্রফি, যেখানে উরুগুয়ে তাদের ইতিহাসে এ পর্যন্ত মোট 29টি ট্রফি জয় করেছে এবং ব্রাজিল তাদের ইতিহাসে এ পর্যন্ত মোট 72টি ট্রফি জয় করেছে। এখন আমরা উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ে কোন দেশ এগিয়ে তা দেখব। উরুগুয়ে এবং ব্রাজিল এই পর্যন্ত মোট 78 বার মুখোমুখি হয়েছে, যেখানে উরুগুয়ে জয় পেয়েছে 21 ম্যাচে, ব্রাজিল জয় পেয়েছে 46 ম্যাচে এবং 21টি ম্যাচ ড্র হয়েছে। আপনার মতে উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যে কোন দেশ সেরা তা কমেন্ট করে জানাবেন, এবং আপনি উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যে কোন দেশ সাপোর্ট করেন তাও কমেন্ট করে জানাবেন। এছাড়া পরবর্তী ভিডিও কোন দলকে নিয়ে বানানো যায় তাও কমেন্ট করে জানাতে পারেন।